केरला टाइम्स टीवी হোমনায় নৌকাঘাট দখল করে দোকান নির্মাণ, চরম ভোগান্তিতে এলাকাবাসী। কুমিল্লা হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাজারের ওয়াই ব্রিজের নিচে নৌকাঘাট দখল করে দোকান নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শতকোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের একমাত্র ওয়াই আকৃতির শেখ হাসিনা তিতাস সেতু নির্মাণের দুই বছরের মাথায় সৌন্দর্য কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে অবৈধ দখলদারদের বিরুদ্ধে। দেশের বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীরাও ক্ষোভ প্রকাশ করেছে। স্থানীয়দের জোর দাবি, দখলদারের হাত থেকে সেতুর পশ্চিম পারের দখলকৃত নৌকাঘাট উদ্ধার করে অবিলম্বে জনগণের চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করে দেওয়ার। আমাদের আগে সমস্যা ছিল, কিন্তু আমাদের বানসালামপুর উপজেলা পক্ষ থেকে টিউনু মহদুম উনি এসে চলহনে এবং বুড়বুড়া সব যারা রাস্তার মধ্যে যে জায়গাগুলো ছিল ওগুলা দখল উচ্ছেদ করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যেখানে আমাদের রামকৃষ্ণপুর কলেজ, রামকৃষ্ণ হাই স্কুল, রামকৃষ্ণপুর বাজার এবং রামকৃষ্ণপুর গার্লস স্কুলে আমাদের এলাকা থেকে হাজার হাজার ছাত্রছাত্রী এবং জনগণ ওই বাজার এবং কলেজে বিভিন্ন পরিসরে যাচ্ছে, কিন্তু একটি একটি জায়গা দখল করে রাখাতে আমাদের ছেলেমেয়েরা এখান থেকে যাওয়া যাচ্ছে না। যেখানে একসাথে 20-30 জন লোক যেতে পারতো, এখন একজন করে লোক যাওয়া যাচ্ছে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কুমিল্লা জেলা প্রশাসক এবং বারুবিয়া জেলা প্রশাসকের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা দয়া করে এই রাস্তাটাকে, যেহেতু এটা ব্রিজের নিচে, এটা ব্রিজের একোয়ারভুক্ত এবং এই রাস্তাটাকে চলাচল উপযোগী করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই এলাকা থেকে মোটামুটি 1-1.5 হাজার লোক যাতায়াত করে, এই লোকেগুলি খুবই অসুবিধা, মানে বলার বাইরে। বৃষ্টি হইলে এই জায়গাটা উঠা যায় না, নামা যায় না, অথচ এইটুকু রাস্তা, হ্যাঁ, 2 ফুট রাস্তা। এই 2 ফুট রাস্তাটা মানুষ কীভাবে চলাফেরা করে? এই সরু রাস্তা, এই সরু চিকন রাস্তা, এটার মধ্যে আবার বিল্ডিং উঠায় ফেলাইছে ওই পার দিয়া, রামকৃষ্ণপুর ওর দিয়া এই বিল্ডিং উঠায় ফেলাইছে, যে কারণে আমরা আসা যাওয়া করতে সমস্যা হয় এবং রাত্রে আমাদের একটা সমস্যা, একটা লাইটও নয়, আমরা আসা যাওয়া করতে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় অনেক মহিলা এখান থেকে পড়েও যায়। যে আমাদের দাবি যে এই রাস্তাটা যেন আমাদের সুন্দরভাবে বড় করে, চৌড়া করে এবং পাকা করে দেওয়া হয়। বৃহত্তর কুমিল্লা বাঞ্ছারামপুর হোমনা ও মুরাদনগর উপজেলার সংযোগস্থলে নির্মিত ওয়াই আকৃতির শেখ হাসিনা তিতাস সেতুটি 2018 সালের 16 সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উক্ত সেতু উদ্বোধন করেন। 771 মিটার দৈর্ঘ্য ও 8.10 মিটার প্রস্থ এ সেতুটি 96.86 কোটি টাকা ব্যয়ে এলজিডির অর্থায়নে বাস্তবায়ন করেছে নাভানা বিল্ডার্স। সরজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের পশ্চিম পারের রামকৃষ্ণপুর বাজারের মাসুম মোল্লা নামের এক দখলদার অবৈধভাবে নৌকাঘাট দখল করে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে খাচ্ছেন। নদীর পূর্ব পারের প্রায় 8-10টি গ্রামের প্রতিদিন স্কুল, মাদ্রাসা ও কলেজের ছাত্রছাত্রী সহ প্রায় 2000 জনসাধারণের চলাচলের রাস্তা এটি। একটু বৃষ্টি হলেই এই সরু রাস্তা দিয়ে যাতায়াতের অনেক সমস্যা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এই সেতুর নিচে দিয়ে চরলনিয়া গ্রাম থেকে একটা গোদারাঘাট আছে, গোদারাঘাট থেকে রামকৃষ্ণপুর বাজারে আমাদের সবসময় সকাল বিকাল 2-2.5 হাজার লোক আপ ডাউন করে। তার মধ্যে কলেজের ছাত্র আছে, হাই স্কুলের ছাত্র আছে, প্রাইমারি স্কুলের ছাত্র আছে, গার্ল স্কুলের ছাত্র আছে, মাদ্রাসার ছাত্র আছে, এবং আমাদের সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা সবসময় এই বাজার করেই আমরা থাকি। কাজেই বর্তমানে আমরা এই এলাকাবাসী, আমরা ওই পারে উড়ার কোনো সুযোগ নাই। ওই গাড়টা একবারে তারা বন্ধ করে এমারত করেছে। আমরা এখন চাচ্ছি বাংলাদেশ সরকার সেতু এনে করেছেন, আইনের প্রক্রিয়ার মাধ্যমেই আমরা চাচ্ছি এটা উচ্ছেদ করে জনসাধারণের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। এ ব্যাপারে অভিযুক্ত মাসুম মোল্লা বলেন, আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না, আমার বড় ভাই ঢাকা থাকেন, সে সব জানে। এ ব্যাপারে হোমনা উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমন দে জানান, বিষয়টি আমি জানি, অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য ফাইল রেডি করে ডিসি অফিসে পাঠিয়েছি, অনুমতি আসলে ব্যবস্থা নেব। দেশকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করুন। কুমিল্লা টাইমস টিভি।